যত তাড়াতাড়ি বেরোচ্ছিস? মা আজ নতুন এমডি আসছে, তাকে ওয়েলকাম করতে যেতে হবে। আমি আসছি। সাবধানে যাস না মা। হ্যাঁ মা। দুর্গা দুর্গা। হ্যালো। হাই। প্লিজ কাম। শ্যাম। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মিস্টার চৌধুরী, ফিনান্স ম্যানেজার। হাই। গুড মর্নিং। থ্যাংক ইউ। মিস্টার মুখার্জি। হাই। পার্সোনাল ম্যানেজার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। থ্যাংক ইউ। আপনার পিএ মিস পল্লবী। ম্যাডাম, এমডি সাহেব মাথা নিচু করে আছেন। বেশিক্ষণ মাথা নিচু করে থাকলে মাথা উইল মাইন্ড। নাইস টু মিট ইউ। ম্যাডাম, এমডি সাহেব হাত বাড়িয়ে আছেন। বেশিক্ষণ হাত বাড়িয়ে রাখলে হাত উইল মাইন্ড। সাত টাকা চার আনা দামের শেয়ার চটচড় করে 7,000 গিয়ে ঠেকছে। গেল 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 রাহুল, গেল সর্বনাশ হয়ে গেল। তো 30 কোটি টাকা মনে হয় পচা খালে গেল। কেন, কি হলো? রেজিগনেশন লেটার লেখা হয়ে গেছে, সইও হয়ে গেছে, শুধু খামে ভরা বাকি। ম্যাচটা আমরা হেরে যাবো রে। স্যাড সিন আমি একদম সহ্য করতে পারি না, হাটে লাগে। দাও, রেজিগনেশন দিতে এসেছো তো? কি হলো, দাও। রেজিগনেশন কেন দেব? এই জন্য যে এবার থেকে তোমাকে প্রত্যেক দিন 8 ঘন্টা করে আমার চোখের সামনে থাকতে হবে। তোমার হয়তো ভয় হচ্ছে আমাকে দেখতে দেখতে আমার প্রতি তোমার ভালোবাসা যদি আমার স্বপ্ন কল্পনা। সেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। তা হয়তো দিয়েছিলে, কিন্তু সেদিন তোমার সামনে যে দাঁড়িয়েছিল সে তোমার স্বামী। ও, আর আজ তুমি যার সামনে দাঁড়িয়ে আছো সে তোমার বস। এই দুটো মানুষকে কি আলাদা করে তুমি এখানে কাজ করতে পারবে? সেটুকু মনের জোর আমার আছে। বেশ, তাহলে বলো কিসের জন্য এসেছো? আপনি বাইরে যা করলেন তার জন্য সাবধান করে দিতে এসেছি। আমি আপনার পিএ, স্ত্রী নই। ভবিষ্যতে আপনার হাতটা যদি কন্ট্রোলে রাখেন আমি খুশি হব। আমিও খুশি হয়েছি। আরাধনের হারা প্রেম ডুবতে ডুবতে ভেসে উঠল। মন ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃশ্য।